আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মিমি কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপিতে থাকছে রাঁধুনি প্যাকেট মশলায় চিকেন রোস্ট। খুবই ঝটপট করে এই রেসিপিটি তৈরি করে ফেলা যায়। তাহলে চলুন শুরু করা যাক রোস্টের রেসিপিটি। চিকেন রোস্টটা বানানোর জন্য এখানে আমি 10 পিস চিকেন ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে মেখে নেব। লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পর 10 মিনিট এভাবে রেখে দিব। 10 মিনিট পর চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে উঠলেই দিয়ে দিব চিকেনের পিসগুলো। মিডিয়াম আঁচে রেখে হালকা কালার করে ভেজে নিতে হবে। বেশি করে ভেজে নিলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এভাবে করেই আমি বাকি সবগুলো চিকেনের পিসগুলো ভেজে নেব। এবার রোস্টটাকে রান্না করার জন্য একটি হাঁড়িতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি ব্রেস্তা করে নিব, এই জন্য ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। পেঁয়াজগুলোকে এবার উঠিয়ে নিব। একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আরো 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 3 থেকে 4 এলাচ, 3-4 দারচিনি এবং 3 থেকে 4 লবঙ্গ। 2 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিব যাতে করে এর কাঁচা ভাবটা চলে যায়। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, কাজু বাদাম বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস। সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি প্যাকেট মশলা। এখানে আমি 1 প্যাকেট মশলা সবটাই ব্যবহার করছি। এবার এই মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে যাতে করে এর কাঁচা ভাবটা চলে যায়। আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট পর আমি উঠিয়ে নিয়েছি। আরও একটু ভেজে নিতে হবে এই মশলাটাকে। মশলাটা ভালো মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার 2 থেকে 3 মিনিটের মতো এই মাংসটাকে কষিয়ে নিতে হবে। দুই থেকে 3 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1 কাপ পরিমাণ পানি। পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এবার ঢাকনা দিয়ে জাল করব 10 থেকে 12 মিনিটের জন্য, ফিরে আসছি 10 থেকে 12 মিনিট পর। চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে 10 থেকে 12 মিনিটের মাঝে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর তৈরি হয়ে গেল রাঁধুনি প্যাকেট মশলা চিকেন রোস্ট। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, মিমি কুকিং হাউসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।